আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই প্যারাময় জীবন দেখেন তো আমি আজকে কোথায় আসি আমি আসি হচ্ছে আমার যে প্রাক্তন স্কুল ছিল সেই স্কুলে আমি হচ্ছে একটা সুযোগ পাইছিলাম স্কুলে আসার তো আমি সুযোগে সদ্ব্যবহার করি স্কুলে চলে আসছি এবং ভাবলাম যে আপনাদের সাথে আমি আমার স্কুলটা শেয়ার করে ফেলি তো ওই হিসাবে স্কুল শেয়ারের জন্য কিছু ভিডিও ক্লিপস তুলছি কারণ আসলে হচ্ছে এখন যদি আমি এখানে দেখাইতে যাই এত চিলাচিল্লি আর কোলাহল হচ্ছে যে এখানে আসলেভাবে দেখানো সম্ভব না তো আমি ক্লিপিংসগুলো দিয়ে দিচ্ছি আপনাদের সবার সাথে আমার স্কুল লাইফের কিছু কিছু শেয়ার আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের স্কুলের মেইন গেট এবং এটাতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দিনাজপুর লেখা আমি যখন পড়তাম তখন অবশ্য এই নৌকাওয়ালা গেটটা ছিল না তখন একটা টিনের গেট ছিল নীল রঙের এবং এই গেটের ভিতর দিয়ে ঢুকে আরেকটা গেট দেখা যায় এবং সেই গেট দিয়েই কিন্তু আমাদের স্কুলে ঢুকতে হয় এখানে যে মূলত স্পেসটা আছে সেখানে কিন্তু অভিভাবক এবং স্টুডেন্টরা যদি কোনো শিফটের ছুটি না হয় ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকে এবং যে মোটরসাইকেলটা দেখা যাচ্ছে সেই রাস্তা দিয়ে কিন্তু আমাদের স্যাররা তাদের রেস্ট রুমে প্রবেশ করেন এবং এইখানে যে এই জায়গাটা দেখা যাচ্ছে এখানে কিন্তু অভিভাবকরা বসে থাকতে পারে বা স্টুডেন্টরা বসে থাকতে পারে আর এইটা হচ্ছে আমাদের গেটের যে ভিউটা ভিতর থেকে স্বাস্থ্যবিধি মানে চলার জন্য কিন্তু এখানে বেসিনও লাগানো হয়েছে এবং এখানে যেটা দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু অনেক স্মৃতি আছে ফুচকা চটপটি এখানেই বসে বেশি খাওয়া হতো এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেইন স্কুলের ভিতরে ঢুকার পর যতগুলো ভবন আছে এবং যা যা যাবতীয় জিনিস আছে তা কেমন দেখতে সেটার একটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল এবং এটাকে আমি এভাবেই নিয়েছি যেন আপনারাও এক্সপিরিয়েন্স করতে পারেন যে পুরো স্কুলটা আসলে দেখতে কেমন এবং এটার বিস্তারিত বর্ণনা অবশ্যই দিব এখানে পিচ্ছি পাচ্চা বাচ্চা কাচ্চাও দেখা যাচ্ছে কিছু কিছু স্কুল ড্রেসে আবার কিছু কিছু স্কুল ড্রেস ছাড়া আসলে এখানে ওরা ওদের ফর্ম ফিল কি জানি কাজে গিয়েছিল তো সেটার জন্য অনেকেই স্কুল ড্রেস পড়েছে অনেকে পরে তো এটাই হচ্ছে ভিউটা ভিউটা আমাদের স্কুলের ভিতরে সম্পূর্ণ যাদের আসলে পুরো স্কুল দেখতে ইচ্ছা করছিল তারা কিন্তু এটা দেখে ফেলতে পারেন এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভবন এক এবং এখানে অনেকগুলো বেসিন লাগানো হয়েছে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে হাত ধোয়ার জন্যই লাগানো হয়েছে তো এই বেসিনগুলো দেখিয়ে দিলাম এবং এইটার ভিতরে যে গলিটা আছে সেটা দিয়ে কিন্তু ওয়াশরুমে যাওয়া যায় তারপর আমি যেখানে হাটে হাটে মানে যাচ্ছি সেটা কিন্তু আসলে স্কুলের যে আমাদের ম্যাডামদের রুম আছে এখানে একটা ম্যাডামদের রুম আছে আবার অ্যাসিস্ট্যান্ট হেড মিস্ট্রেসের একটা রুম আলাদা আছে আবার যেখানে যাচ্ছি সেখানে হেডমিস্ট্রেসেরও রুম আছে এবং উপরতলা যেটা দেখা যাচ্ছে সেখানে আমাদের ক্লাস হয় দুই একটা মানে আমাদের সময় হতো এখন হয় কি না আমি বলতে পারছি না বাট স্টুডেন্ট বেশি হলে বা অন্য কোনো ক্লাস হলে ওই ওই ভবনেই ক্লাস হতো তো এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে হেডমিস্ট্রেসের রুম এবং অবশ্যই হেডমিস্ট্রেস ছিলেন না এই জন্যই রুমটা বন্ধ এবং এই জন্যই আমি এত সাহস করে এত সুন্দর করে ভিডিও করতে পেরেছি এবং এখন যেখান থেকে খালা নেমে আসছে সেই রাস্তা দিয়েই আসলে আমাদের টিচারদের রুম এবং স্টুডেন্টদের যদি কখনো খারাপ লাগে তাদের জন্য বিশ্রাম ঘরও আছে এখানে হেডমিস্ট্রেসের রুমের সামনে বেশ কিছু ফুলের গাছ আছে লাগানো এখানে যে দুজনকে দেখা যাচ্ছে তারা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থাকে যেন কেউ স্কুলে ঢুকে না পড়ে বা স্কুল থেকে বের না হয়ে পড়ে এবং আমাদের সময় খালাগুলো কিন্তু এখন নেই এখন যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু অফিস রুমের ভবন এবং এখানে দাঁড়িয়ে আমাদের অ্যাসেম্বলিও হতো প্লাস এখানেই কিন্তু আমাদের স্কুলের যে টিফিন বিতরণ হতো এটাও হতো এখনও হয় মনে হয় আমার জানা মতে এবং এই যে আমাদের অফিস রুম যেখানে মামারা থাকেন এবং আমাদের অফিসিয়াল কাজে বা অ্যাপ্লিকেশনের কাজে হেল্প করেন আর এখানে হচ্ছে স্যারদের রুম স্যাররা যেখানে ক্লাস নেওয়ার পর আসে একটু রেস্ট নেন এবং স্যারদেরকে যেখানে আমরা খুঁজে পাই রুমের সাথেই লাগানো যে ভবনটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমাদের নামাজ রুম হিসেবে ব্যবহার হতো এবং এখানে যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটা কিন্তু একটু ইউনিক টাইপের মানে অনেক পুরাতন এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এই সিঁড়ির মধ্যে এই পরিটা আমরা অনেকেই এটা বলতাম যে এই পরিটাকে নাকি কেউ আটক করে রেখেছে কারণ একটাই মাত্র পরি ছিল এই সিঁড়ির মধ্যে এই জন্য আমরা বলতাম আসলে এই পরিটাকে কে জানি আটকে রেখেছে এবং ওখান থেকে এই স্কুলের ভিউটা এবং এই জায়গায় কিন্তু আমাদের আসলে নামাজ ঘর ছিল এখন আছে না আমি বলতে পারছি না কিন্তু উপরতলায় আমি আর যাইনি অনেকেই যেতে এখানে ভয় করে এখনও ভয় করে আমি জাস্ট ভিডিওর খাতিরে যে পরীরকে মানে ভিডিও করে নিয়ে এসেছি স্কুলের বিশাল বড় মাঠ যেখানে ক্লাস এবং সেকশন আলাদা আলাদা দাঁড়িয়ে লাইনে আমার সোনার বাংলা এবং আমি শপথ নিতেছি গাইতাম সাথে আমাদের যে বার্ষিক ক্রিয়া হতো সেটাও হতো এবং আমাদের টিফিন টাইমে আমরা এখানে চিবুড়ি ক্রিকেট অনেক কিছু খেলেছি এটা হচ্ছে আমাদের দুই নম্বর ভবন যেখানে মেইনলি পিচ্চি বাচ্চাদের ক্লাস হয় অর্থাৎ থ্রি থেকে ফাইভ পর্যন্ত ক্লাস হয় এটা হচ্ছে ক্লাস এর ক্লাসরুম যেখানে আমি প্রথম যখন ক্লাস করতে এসেছিলাম তখন এখানেই ক্লাস করেছিলাম এই যে খালা গেট খুলে খুলে দিচ্ছিল কয়েকজন আসছিল আসলে ক্লাস করার জন্য তো এইগুলো দেখে আমার ছোটোবেলার কথা একদম মনে পড়ে গিয়েছে যে আমি যখন ক্লাস করতাম তখনকার কথা আবার এখান থেকে সামনের দিকে হেঁটে হেঁটে এগিয়ে গেলে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে এবং এই গাছগুলো কিন্তু আমাদের মানে সময় লাগানো হয়েছিল এই নিম গাছগুলো এটা হচ্ছে উপরে যাবার সিঁড়ি এবং এখানে অনেক সময় অনেকে ধাক্কা মাক্কাতে পড়ে টড়ে যায় মাঝে মাঝে তো এখন সিঁড়িটা বন্ধ আছে এবং আমি এগিয়ে যাচ্ছি এখন এই যে জায়গাটা দেখাচ্ছি সেই জায়গায় কিন্তু আমাদের একটা ট্র্যাক ছিল আর বললাম আগে যে আমাদের সময় অর্থাৎ দশ বছর আগে কিন্তু স্কুলটা এরকম ছিল না তখন হচ্ছে স্কুলের মানে অনেক কিছুই ছিল না অনেক কিছুই পরিবর্তন হয়েছে তো তখন এই শহীদ মিনারও ছিল না তখন এই জায়গাটা ফাঁকা ছিল এবং ট্র্যাকটা ছিল এই জায়গায় তো ওটা দেখালাম এবং এখন যে ভবনটা দেখাচ্ছি এটা কিন্তু তিন নাম্বার ভবন অর্থাৎ এখানে ক্লাস সেভেন এইট নাইন টেন এই পর্যন্ত ক্লাস হয় মানে হতো এখন আমি বলতে পারছি না এখনও মনে হয় এই যে বিশাল নিম গাছগুলো এগুলো কিন্তু দশ বছর আগে লাগানো দশ বছরে দেখেন কত বড় বড় হয়ে গিয়েছে নিম গাছগুলো বেশ কিছু গাছ কিন্তু এখন নাই যেমন আমাদের সময় পিচ ফলের গাছ ছিল এবং এখানে দেখেন বিল্ডিংগুলো একটু বাড়ানো হয়েছে আমি এখন যেখানে এগিয়ে যাচ্ছি এটা কিন্তু তিন নম্বর ভবনের যেই ক্লাসরুম আছে সেখানে যাচ্ছি এবং আমি যেটা দেখাচ্ছি সেখানে আমাদের ক্লাস টেন বি ছিল আমি তো এবার স্কুলে যায় দেখলাম যে এই স্কুলের রুমটাকে আলাদা একটা রুম বানানো হয়েছে সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি এখন হেটে হেটে আমি যেখানে যাচ্ছি সেখানে আমাদের ক্লাস নাইন বি ছিল আমি অ্যাকচুয়ালি সিক্স থেকেই বি সেকশনে ছিলাম কারণ আমাদের সেকশন ফিক্স ছিল তবে বি সেকশানে থাকার একটা সুবিধা হচ্ছে কি যে আমরা সব থেকে ভালো রুমই পেতাম জ্ঞানজানি জানি এবং এখানে আমি যেই জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছি এই যে খোয়াগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা কলপার ছিল এখন সেটা নেই আমি যাচ্ছি সেখানে নাইন বি দেখাতে কারণ আমি কেন বললাম যে আমরা সময় ভালো রুম পেতাম কারণ আমাদের রুমটা ছিল হল রুম এবং এটা সব থেকে বড় একটা রুম ছিল এই রুমে কত মজা করেছি কত কি করেছি সেটার কোনো হিসাব নেই দেখেন কত অত বড় রুমটা এখনো আছে আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটু আগে আফসোস করে বলছিলাম যে টেন বি অথবা ডি যেটা সেটা নেই তো ওই জায়গায় আসলে ওই ক্লাসরুমটাকে মুক্তিযুদ্ধ কর্নার বানানো হয়েছে আমাদের স্কুলের স্টুডেন্টদেরকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানোর জন্য হয়তো বা এটা বানানো হয়েছে তো সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমি এটা জানলা দিয়ে দেখতে পাচ্ছিলাম এখানে অনেক ধরনের ছবি আছে অনেক ইনফরমেশন ছিল ভবন দিনে সিঁড়ি যেহেতু খোলা ছিল তো আমি উপরতলায় যাওয়ার চেষ্টা করছিলাম যেখানে আমরা ক্লাস সিক্স সেভেন এইট করেছি তো সেখানে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছিলাম আর এটা দিয়ে এরকম একটা ভিউ দেখা যেত পাশে একটা বাসা দেখা যায় এবং সিঁড়ি দিয়ে যখন আমি উঠছিলাম তখন দেখি যে এখানে আসলে ক্লিনিংয়ের কাজ চলছে তো ভিতরে আর যেতে পারিনি আমি ভেবেছিলাম কোনো একটা রুম খালি পাবো তো সেখানে যাবো তো আমি যেতে পারিনি এখানে ক্লিনিংয়ের কাজ চলছিল তবে আমি আমার মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে পেরেছি ক্লাস করিনি কিন্তু স্টুডেন্টদের পিছনে ক্লাসরুমে বসেছিলাম এবং আমার স্কুল লাইফের ক্লাসের কথা মনে করছিলাম তখন আমার ফ্রেন্ডদের কথা মনে পড়ছিলো আর এখানে ওরা সবাই মজা করছিল ওগুলো দেখছিলাম এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্কুলের বাগান এবং এটা দেখানোর একটা স্পেশাল কারণ আছে কারণ এখানে আছে আমাদের সেই ট্রাক্টর স্কুল থাকুক আর নাই থাকুক এই ট্রাক্টর থাকবে আজীবন এখানে ভূতের অনেক গল্প হতো আবার জিনেরও গল্প হতো আবার আম গাছের নাকি ভূতও ছিল অনেক ধরনের অনেক কথা হতো সেগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আর স্কুল লাইফ যারা মিস করেন যারা দিনাজপুরে আসতে পারেন না দূর দূরান্তে বসে থাকেন তারা কিন্তু আমার এই স্কুলের ভিডিওটা দেখে অ্যাটলিস্ট একটু হলেও স্কুল লাইফটাকে মিস করা একটু হল হয়তো বা কমবে তাদের জন্যই কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনাদের সবার কেমন লাগলো আমার স্কুলটা সেটা অবশ্যই জানাবেন স্কুল থেকে আমি চলে আসছি আমার বোনের অ্যাকচুয়ালি কাঁপ ছিল তো সেই ফাঁকে আমিও চলে গেছিলাম আর ভাবলাম আপনাদের সাথে আমার স্কুলটাও শেয়ার করে ফেলি তো ওটাও দেখাই ফেললাম আর অবশ্যই জানাবেন কেমন লাগলো আর কেউ যদি আমার স্কুলে পড়ে থাকেন তাহলে তো অবশ্যই স্মৃতিচারণও হয়ে গেছে তো আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে দেবেন নেক্সট উইকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত টাটা